প্রশ্ন করেছেন, চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজে যদি ইমাম ভুলে পাঁচ রাকাত পড়ে ফেলে, ইমাম ও মুক্তাদি উভয় নামাজের ভেতরে বুঝতে পারেনি, নামাজ শেষে দুই তিন মিনিট পরে দুই একজন মুক্তাদি বললেন নামাজ বেশি হয়েছে, এখন কি করতে হবে? যেহেতু চার রাকাত বিশিষ্ট ফরজ হয়ে গেছে, পাঁচ রাকাত পড়ে ফেলছে, নিয়ম হচ্ছে আবার তিনি এসে বসবেন, অর্থাৎ আসেই তিনি দুইটা সাজদা দিবেন, সাজদা দিবেন যতক্ষণ পর্যন্ত না অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। যদি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন, সালাতের অবস্থায় নেই, ধরেন তিনি আবার দুই রাকাত পড়ে ফেলছেন, অথবা তিনি অন্য নফল পড়ে ফেলছেন, অথবা তিনি বাইরে হাঁটতে গেছেন, অথবা তিনি বাইরে চলে গেছেন মসজিদের, তখন এই অবস্থা হচ্ছে, তখন আর কিছু করা যাবে না, তখন আবার পড়তে হবে। আর যদি তিনি মসজিদের ভিতরে থাকেন, নামাজের পর পরে বলছে কেউ, অথবা তিনি এই অবস্থায় আছেন, ঘুরে বসছেন, এমন সময় বলছে, সঙ্গে সঙ্গে তিনি কেবলার দিকে ফিরে যাবেন, অথবা মসজিদে আসে, এখনও মসজিদ থেকে বের হয়ে যান না, কোনো অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন না, কোরআন তেলাওয়াত শুরু করেন নাই, তিনি সঙ্গে সঙ্গে, অর্থাৎ মানুষ এখনও চলে যায় নাই, তাহলে আপনি তাদের নিয়ে আবার সালাত আমি যাবেন, তাই দুটা সাজদা দিবেন, দুটা সাজদা দিয়ে এখন আপনি সালাম ফিরিয়ে ফেলবেন। দুটা সাজদা দিবেন কেন জানেন? যে ভুলটা বাড়তি হয়েছে এক রাকাত, সেটা আপনাকে এই দুই সাজদায় কভার করবে। আপনি যারা বলে যে উঠে তিনি আরেক রাকাত পড়বেন, ছয় রাকাত মিলাবেন, এটা আসলে বিশুদ্ধতম পদ্ধতি আমি মনে করি না, এটা একটা মত আছে কিন্তু বিশুদ্ধ পদ্ধতি না। বিশুদ্ধ পদ্ধতি হচ্ছে তিনি এখন যেটা করবেন তিনি এখন সাজদা দিবেন, আর এক সাজদার কারণে তার অনেক ভুল কেটে যাবে। একজন মানুষের যদি দুই তিনটা ভুলও হয়, একটা সাজদা কিন্তু সমস্ত ভুলকে কাটিয়ে দেয়, সুতরাং আপনাকে দুইটা তিনটা সাজদা লাগবে না। আর সাজদার পরে সালাম দিবে কি না, এটা একটা মাসালা মতভেদপূর্ণ মাসালা। বিশুদ্ধ মতে যে যেহেতু একবার সালাম তিনি দিয়েছেন, তিনি আর দেওয়া লাগবে না, কোনো কোনো বর্ণনা দেখা যায় তিনি সালাম দিয়েছেন, কিন্তু তাশাহুদটা আসলেই নেই, এরপর একটা তাশাহুদ অতিরিক্ত এটা নাই, এটা কোনো দলিল দ্বারা প্রমাণিত হয়নি, বিশুদ্ধ দলিল দ্বারা, হ্যাঁ দুর্বল দলিল আছে অনেকখানি কিন্তু এটা গ্রহণযোগ্য না। তাহলে আরেকটা সালাম দিলেও দিতে পারেন, একটা সালাম না দিলেও কোনো সমস্যা তার নাই, অন্তত দুইটা সাজদা দিলেই তার হয়ে যাবে। সাজদা হিসেবে দুইটা সাজদা দিবেন, একবার উঠে সাজদা দিয়ে উঠে বসবেন, আবার আরেকটা দিবেন, এরপর উঠে আর কোনো কাজ নেই, চলে যাবেন, এটা হচ্ছে নিয়ম, আশা করি বুঝতে পারছেন। প্রশ্ন করেছেন, যদি কোনো নমুসলিমকে তার বাবা মা ত্যাজ্যপুত্র করে, যদি ইসলামে কোনো ভিত্তি নেই, যেহেতু তার পিতামাতা কাফের, তো তাদের অনুপস্থিতিতে পিতৃ সম্পত্তির দাবি করা যাবে কি? দেখুন, ত্যাজ্যপুত্র বলতে ইসলামিক কিছু নাই, আপনি ঠিকই বুঝছেন, আপনি ইসলাম গ্রহণ করার কারণে আপনাকে তারা ত্যাজ্য করেছে, আপনি তো আল্লাহর জন্য সব ছেড়েই আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী মক্কাতে ছিলেন, আপনি জানেন তিনি ছিলেন সোহাইবার রুমি রাদিয়াল্লাহু আনহু, সোহাইবার রুমি রাদিয়াল্লাহু আনহু মক্কাতে ছিলেন, রুমি অর্থ হলো ইউরোপিয়ান, তিনি মক্কাতে বসবাস করেছিলেন, সেখানে বিয়ে করেছেন, সেখানে থাকতেন তিনি, ইসলাম পূর্ব যুগের কথা বলছি। তো তারা তিনি সম্পদশালী হয়ে গেলেন, কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে সম্পদগুলি তারা কেড়ে নিয়ে গেল, বউটাকে রেখে দিল, সন্তান রেখে দিল, এমনকি যখন তিনি রওনা হলেন হিজরত করতে, বলে যে না কাপড় নিয়ে যেতে পারবে না, কাপড়টা পর্যন্ত খুলে রেখে দিলেন, একজন থেকে হাওলাত করে শুধুমাত্র তার লজ্জা ঢাকার কাজটা তিনি সারলেন, রসুলের কাছে চলে আসলেন। এমন ব্যক্তি ছিলেন তিনি, তার সকালে কাপড় বিকেলে পড়তেন, এরকম ব্যক্তি ছিলেন তিনি, এত ধনী মানুষ ছিলেন মক্কাতে। তো ইসলামের জন্য সব ত্যাগ করেছেন তিনি, পিছনে তাকান নাই। রসুল্লাহ সাল্লাহ আসলাম একটি কথা বলেছেন, রাবাহা সোহাইব, সোহাইব লাভবান হয়েছে, সোহাইব লাভবান হয়েছে, কারা ওরা? মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাযিরু মা বাদালু তাবদীলা। সাহাবায়ে কেরামের কথা হলো, এটা হচ্ছে সোহাইব এদের জন্য, যারা ওহুদের যুদ্ধে উনি শহীদ হয়ে গিয়েছিলেন, তার কাপড় টেনে দিতে পারে নাই, কাপড় দিতে গেছে মাথার দিকে দিলে পায়ে দিয়ে খালি হয়ে যায়, শেষে মাথার দিক দিয়ে পূর্ণ করে দিয়েছেন, কাপনের কাপড় এরকম পাওয়া যায়নি, পায়ের দিকের এস ঘাস দিয়ে পূর্ণ করে দিলেন, অথচ তার কোনো ইয়া ছিল না। এই জাতীয় মুসা ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু এরকম ঘটনা ঘটছে। তো এরকম যাদের ছিল, এদের অনেকেই যারা পরবর্তীতে বহুত দিনের জন্য সব কিছু ত্যাগ করেছেন, যারা এরকম ইসলামের জন্য সব কিছু ত্যাগ করে, তারা কিন্তু বিরাট ত্যাগ করে, এবং এটাই বিরাট ত্যাগটা ইসলাম চায়, কতটুকু আপনি ত্যাগ করবেন এই ত্যাগটাই কিন্তু ইসলাম চায়, এটা এখন বিরাট জিনিস। এই জন্য আপনি এখন পিতামাতার সম্পদ দিকে তাকাবেন না, শরীয়তে একটা নির্দেশনাও আছে, লা ইতাওয়ারাস আহলু দীনেইন, দুই দিনের অধিবাসী একে অপরকে ওয়ারিশ করে না, অর্থাৎ বাধ্যতামূলক ওয়ারিশ না, যদি দেয় নিবে, না দিলে নিবে না, এর জন্য আপনার আফসোস করার কিছু নেই। তিনি ত্যাজ্য করলেও যে কথা, ত্যাজ্য না করলেও একই কথা, তারা যদি না দিতে চায় আপনি তখনও না নিলে কোনো সমস্যা নেই।
দিবেন না, কারণ যেহেতু কাফেরের সম্পদ আপনি দিতে চাচ্ছেন আপনার বাবা মা, আপনার এত দাবি করার দরকার নেই। আর দেয় নেবেন, দেয় নেবেন এই জন্য, কারণ এটা আসলে সত্যি সত্যি নিষেধ করা হয়নি। ওটা যেখানে বলা হয়েছে যে দুই দিনের মধ্যে একে অপর ওয়ারিশ হয়, এটা আসলে কাফের এবং কাফের যারা যোদ্ধা, অর্থাৎ তারা আপনার বিরুদ্ধে যুদ্ধে নামছে যারা, তাদের ওয়ারিশ হয় না। কিন্তু সাধারণভাবে একই দেশে ইসলাম গ্রহণ করলে ওয়ারিশ হবে, নিয়ম হচ্ছে ওয়ারিশ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আমাদের ইউরোপে কেউ যদি কোনো কোনো ইসলাম গ্রহণ করে, ইউরোপ আমেরিকাতে অথবা কোনো কাফের দেশে, ভারতে অথবা বিভিন্ন জায়গায়, এবং বাবা মা তাকে সম্পদ দিলে নিতে পারবে, নাজায়েজ হবে না, এটা কোনো সমস্যা নেই এটাতে। কিন্তু এটা যেখানে যুদ্ধ অবস্থা আছে সেখানে শুধুমাত্র ইমানদার কাফের থেকে ওয়ারিশ হয় না, সেটা কাফের ইমানদার থেকে ওয়ারিশ হয় না, কারণ সেটা যুদ্ধ অবস্থায় এবং পরস্পর যেখানে যুদ্ধের মধ্যে আছে সেখানে শুধু ওয়ারিশ হবে না। এটা হচ্ছে আলেমদের বিশুদ্ধ মত বলে আমরা মনে করি। তাহলে আপনি যদি কোনো না দেয় আপনি নেবেন না, আর যদি দেয় নেবেন, আপনি দাবি করলেও নিষেধ হবে না। কিন্তু দাবি করে যদি না দেয় আপনার আফসোসের কোনো কারণ নেই, কারণ আপনি যে বড়ো জিনিস পেয়েছেন, তারা সেটা পায় নাই। আখেরাতের মুক্তির সনদ পাবেন যদি আপনি ইমানের উপর থাকেন, আর তারা মুক্তির কোনো সনদ পাবে না ইমান না আনলে। আপনি গুনাহ হলেও কষ্ট পাবেন, কিন্তু একটা মুক্তি আপনার জন্য একটা সনদ রয়ে গেছে, হচ্ছে আপনি ইসলাম গ্রহণ করেছেন, আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবেন। বিভিন্ন কারণে হয়তো জান্নাত আপনাকে, হয়তো আপনি অনেকের আগে জান্নাতে চলে যেতে পারবেন, অনেক ইমানদার আগে থেকে, ইমানদার জন্মসূত্রে ইমানদার থেকে নন মুসলিমরা আগে জান্নাতে চলে যাবে, কারণ তাদের গুনাহ খাতার রাস্তা একবারে বন্ধ হয়ে গেছে, তারা দুনিয়ার সব কিছু ছেড়ে আসছে, হিজরত করেছে। এই হিজরত হচ্ছে মিন গায়রিল্লাহ ইলাল্লাহ, মিন গায়রি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা না হচ্ছে তার হিজরতাই যিনি হিজরত করেছে। ফমান কানত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলি, যার হিজরত হবে আল্লাহ তার রাসূলের দিকে, ফা হিজরাতু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরত ওইটাই গ্রহণযোগ্যের জন্য, সে হিজরত করেছে দুনিয়ার জন্য, স্ত্রীর জন্য, সম্পদের জন্য হিজরত করে নাই, হিজরত করেছে আল্লাহ তার রাসূলের জন্য। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উদ্দেশ্য ছিল যখন তিনি বলেছেন ফমান কানত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফা হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলি, আবার বলেছেন আল্লাহ তার রাসূলের জন্য হিজরত করেছেন। এই জন্য ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ একটা গ্রন্থই লিখেছেন, তরিকুল হিজরাতাইন ওয়া বাবু সাআদাতাইন, হিজরাতাইন দুই হিজরতের পথ কীভাবে হবে, আল্লাহ তার রাসূল দিয়ে কীভাবে মানুষ ফিরে আসবে, কীভাবে আল্লাহর আনুগত্য করার জন্য সব কিছু ছেড়ে দিবে, রাসূল আনুগত্যের জন্য সব কিছু ছেড়ে দিবে, রাসূল আনুগত্যের জন্য, এটা শিক্ষা দেওয়া হয়েছে। তাই আপনি আফসোস করার কিছু নেই, সেটা পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। প্রশ্ন করেছেন সম্মানিত শেখ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমার প্রশ্ন, সরকারি সঞ্চয়পত্র পোস্ট অফিসের কিছু ফান্ড কেনা কি জায়েজ হবে, ওদের ভাষ্য মতে মুনাফা, এই টাকা কি হালাল হবে? দেখুন, আমরা সাধারণ নিয়ম বলি, একটা দুইটাকে বলি না, পোস্ট অফিস নয়, ব্যাংক নয়, সব কথা এটা, যেখানে সুদ আছে সেটাই হারাম, এবং এগুলি সবই সুদের উপর চলে, এগুলো কোনো ইসলামিক পদ্ধতিতে না। ইসলামিক পদ্ধতি হচ্ছে মুদারাবা আছে, মুশারাকা আছে, এগুলো যদি থাকে, যেখানে প্রফিট এবং লস শেয়ারিং আছে, যেখানে রিস্ক আছে, আপনার সম্পদের আপনারও খাটতে হবে, যেখানে আপনি একজনকে বিপদে ফেলে দিয়ে নিজে এরপর হেরে মাইরে মেরে টাকা নেবেন এরকম না, দুজনের সমান বিপদে অংশীদার হবেন, ইসলামের জন্য আন্তরিকতার সাথে এটা গ্রহণ করে নিয়েছে। এটা হোক, এটা ফিরে আসুক তারা সবাই, পোস্ট অফিসের জন্য এই পদ্ধতিতে দেওয়া হয় তাহলে কোনো সমস্যা নেই, আপনি নিতে পারবেন। কি এই পদ্ধতি দেওয়া হয় না, এরা ফিক্সড করে দিচ্ছে 10%, 8%, 7% বা 5% আপনাকে সুদ দিবে, কী জন্য দিবে, এটা জায়েজ নেই, এটা জায়েজ হবে না। আপনি এটা করতে পারেন, সর্বোচ্চ এখন যেগুলো আছে এমন প্রাইস বন্ড কিনতে পারেন, চ্যানেলে ফেরত দিলে টাকা দিয়ে দিবে, আবার এখানে সুদের কিছু আসছে না, সরকারও লাভবান হলে আপনার টাকাটা থেকে গেল, টাকাটা চুরি হবে না, ঘরে থাকলে চুরি হবে, সরকারের টাকা রাখলে কখন কি ব্যাংক আবার লাপাত্তা হয়ে যায়, এটা তো বেশি কাছের সরকারের, আপনি একটা প্রাইজ বন্ড কিনতে পারেন, টাকাটা সরকার দিতে বাধ্য, এটার মধ্যে কোনো লাভ কোনদিন পেয়েও যান কোনো একটা পুরস্কার, এটা নিতেও হারাম হবে না, জায়েজ হবে এটাও, কারণ এটা তো আপনার নির্ধারিত কোনো জিনিস নয়, পাইলে অতিরিক্ত আনতা ইমা গুনমুন গুনমুন গানেম আউ সালেম, ইমা গানেম আউ সালেম, আমাদের শেখ মোহাম্মদ সালেহ সাইমিন বলতেন যে হয় তুমি লাভবান হয়েছো নয় তুমি নিরাপদ রয়েছো, কিন্তু তোমার ক্ষতি হচ্ছে না, কেউ কারো ক্ষতি করতেছো না, তুমি এখানে একটা ফান্ড ঘোষণা করছে সরকার, যারা রাখবে তার উপকার করবে, মাঝে মধ্যে একটা প্রণোদনা দেয়া সরকার পক্ষ থেকে, এই জাতীয় প্রণোদনা, অনির্ধারিত প্রণোদনা, অনির্ধারিত বলতে এটাই বুঝাচ্ছি যে এত টাকা হারে এত টাকা সুদ খাটলে তারপর দিব, এটা জায়েজ নেই, কিন্তু আপনি রাখলেই অথবা বিদেশ থেকে টাকা পাঠাইলেই সরকার দিবে যে প্রণোদনা, এটা নেওয়া জায়েজ। অনেক সময় বিদেশ থেকে টাকা পাঠায় বলে যে যদি কোনো কেউ 1,00,000 টাকা পাঠালে 2,000 টাকা যোগ হবে বলে, সরকার যদি দেয় সেটা নেওয়া যাবে, কোনো সমস্যা নেই এটাতে, এটা সুদের কিছু না, কারণ এটা চাচ্ছে সরকার যে হারাকাতুল একতসাদ, ব্যবসাটাকে একটু চাঙ্গা করতে, এর মধ্যে সরকারের লাভ আছে, জনগণের লাভ আছে, এর মধ্যে কারো ক্ষতি কারো নাই, কারণ জনগণের টাকা দিয়ে সরকার চলছে,
জনগণ জনগণ টাকাকে তারা চালু রাখতে চাচ্ছে, ব্যাংক ব্যবস্থাপনা বিভিন্ন জিনিসগুলো চালু রাখতে না পারলে দেশ তো স্থবির হয়ে যাবে, এবং এটার কারণে এটা সুদের সাথে জড়িত না, নিতে পারবে সুদ। কিন্তু যদি এই অবস্থা যেটা আছে নির্ধারিত হারে যেটা দেওয়া মুনাফা বললেই এটা হালাল হয়ে যাবে এরকম না, মুনাফা বললেই হালাল হয়ে যাবে এরকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে একটা সময় আসবে মানুষ মদকে ভিন্ন নামে রাখবে, জিনাকে ভিন্ন নাম রাখবে। এখন জিনার নাম কত রকমের বেড়ে গেছে আপনি জানেন তো, আপনারা আমি জানি আমরা জানি সবাই জানি, জিনা ব্যবচার এখন হয়ে গেছে তথাকথিত হ্যাশ তুমি মি টু আজে বাজে কথাবার্তা, এগুলো জিনা ব্যবচার, এবং তথাকথিত সমকামিতা এখন তাদের কাছে এখন প্রিয় হয়ে গেছে, এখন এগুলি সুন্দর নাম দিচ্ছে না নাউজুবিল্লাহ, এগুলি সবই হচ্ছে নিকৃষ্টতম হারাম কাজ। রাসূলুল্লাহ যেটা বলেছেন আল হেরা ওয়াল হারির, আরেকটা জিনিস তিনি বলেছেন যে গান বাদ্যকে তারা হালাল করবে, এখন তো এটা কিছুই না, এখন গাছও হয়ে গেছে গান বাদ্য, আচ্ছা গান বাদ্য কিন্তু হারাম জায়েজ নেই। তাহলে এগুলি কি আমাদের আগের কিছু আলামত যেটা এখন চালু হচ্ছে এগুলি অবস্থা, এখন সুদেরও আরেকটা নাম হয়েছে, এখন এটা পার্থক্য নেই, এজন্য এর থেকে আমাদের বেশি থাকতে হবে।